নমস্কার, শুকতারার রান্নাবাটিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পাবদা মাছের একটা রান্না, যেটা ভীষণই সহজভাবে আর সহজ উপকরণে খুব তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায়। বিশেষ করে যেদিন দেখবেন আপনার অনেক রান্নার ঝামেলা থাকবে বা রান্না করতে খুব একটা ভালো লাগছে না, সেদিন দেখবেন এই রান্নাটা খুব কাজে আসবে আপনার জন্য, আর এটা খেতেও বেশ ভালো হয়। তো চলুন চটপট বানিয়ে নিই রান্নাটা। প্রথমে মাছগুলো নুন আর হলুদ মাখিয়ে 5 মিনিট মতো রেখে দেব। তারপর ফ্রাই প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে তেল গরম হয়ে গেলে মাছগুলো ভাজার জন্য দিলাম। আমরা সবাই জানি যে পাবদা মাছ খুব বেশি ভাজলে পাবদা মাছের স্বাদ নষ্ট হয়ে যায়, তাই মাছগুলো হালকা করে ভেজে তুলে নেব। এই দেখুন মাছগুলো দুপিটটাই ভাজা হয়ে গেছে, তাই মাছগুলো তুলে অন্য একটা পাত্রে রেখে দেব। এবার চটপট খুব সামান্য কটা উপকরণ দিয়ে একটা মশলার পেস্ট বানিয়ে নেব, আর তার জন্য মিক্সিং জারের মধ্যে দিলাম একটু বড় সাইজের 4 কোয়া রসুন, একটা মাঝারি সাইজের টমেটো কুচি, সামান্য একটু গোলমরিচ গুঁড়ো আর 1/2 টিস্পুন করে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এবার একটা মিহি পেস্ট বানিয়ে নেব, তবে বাড়িতে যদি গোলমরিচ গুঁড়ো না থাকে গোলমরিচ গুঁড়ো ছাড়াও এটা বানাতে পারেন। এবার বাকি রান্নাটা করার জন্য মাছ ভেজে তুলে নেবার পর ফ্রাই প্যানের মধ্যে যে তেলটা থাকবে প্রয়োজন হলে আর একটু তেল অ্যাড করে ওই তেলের মধ্যে যে মশলার পেস্টটা বানিয়েছিলাম ওই পেস্টটা দিয়ে দেব। এবার দিলাম 1 টিস্পুন মতো ঝাল লঙ্কার গুঁড়ো আর 1/2 টিস্পুন মতো হলুদ গুঁড়ো। লঙ্কা আর হলুদ সব মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপর পরিমাণ মতো নুন আর টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দেব সামান্য একটু চিনি। দেওয়ার পর সমস্ত মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। এই দেখুন বেশ কিছুক্ষণ সময় নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ভালোভাবে কষিয়ে নেবার পর যখন মশলা থেকে এরকম তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি মোটামুটি 1 কাপ মতো জল দিয়েছি। এবার ঝোল ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেব। এবার আপনারা যেরকম গ্রেভি রাখতে চাইবেন সেই মতো ঝোলটা ফুটিয়ে নেবেন। এবার সব শেষে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, আর আপনাদের কাছে যদি ধনেপাতা কুচি থাকে তো দিয়ে দিতে পারেন। একবার চটপট এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, আপনি যখনই পাবদা মাছ রান্না করবেন এইভাবেই বানাতে ইচ্ছা করবে। আর আপনাদের এই রান্নাটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, আর যদি চান আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিতে পারেন, যাতে খুব সাধারণ ঘরোয়া রান্নাগুলো ঘরোয়া উপকরণে আপনাদের কাছে একটু নতুনভাবে নতুন স্বাদে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। নমস্কার, সবাই ভালো থাকবেন।